हेलो फ्रेंड्स, আজকের ভিডিও টপিক দুয়ারে সরকার। রাজ্যে তৃতীয়বারের জন্য আসতে চলেছে আবারও দুয়ারে সরকার শিবির। তবে এবারে দুয়ারে সরকার ক্যাম্পটা হবে আগের থেকে অনেক অনেক বেশি সক্রিয়, কারণ মুখ্যমন্ত্রী নিজেই ডেডলাইন বেঁধে দিয়েছেন 28 ফেব্রুয়ারির মধ্যে সব ধরনের প্রকল্পের আবেদন নিষ্পত্তি করতে হবে বলেই তার কড়া নির্দেশ। আজকে এই ভিডিওতে দুয়ারে সরকার শিবির নিয়ে সমস্ত ধরনের খুঁটিনাটি তথ্য শেয়ার করব। অবশ্যই আপনারা ভিডিওটা শেষ অবধি দেখবেন। এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব দুয়ারে সরকার ক্যাম্প কবে নাগাদ শুরু হবে, কতদিন চলবে, পাশাপাশি কি কি প্রকল্পের সুবিধা আপনারা এই প্রকল্প থেকে পেতে পারেন, এবং সব থেকে গুরুত্বপূর্ণ আপনার নিজের এলাকাতে দুয়ারে সরকার শিবির কবে কবে হবে সেই ডেটটাও আপনাদের সামনে তুলে ধরব। তো প্রত্যেকটা পয়েন্টস আপনাদেরকে দেখার জন্য অনুরোধ রইল, ভিডিওটাকে আপনারা স্কিপ করবেন না। তো চলুন আমরা প্রথমত শুরু করি একটা অফিসিয়াল নোটিস দিয়ে। তবে তার আগে আপনাদেরকে জানাবো এবারে দুয়ারে সরকার শিবিরে থাকছে বেশ কিছু গুরুত্বপূর্ণ চমক। দুয়ারে সরকার শিবিরেই চাকরির দিশা দেখাবে রাজ্য সরকার। আমরা শুরু করব পশ্চিমবঙ্গ সরকারের প্রকাশিত একটা নোটিশ দিয়ে, যেটা দেখতে পাচ্ছেন অনস্ক্রিন, 21 ডিসেম্বর পাবলিশ করা হয়েছে। দুয়ারে সরকার শিবির শুরু হবে এবারে দুটো পর্ব দিয়ে। প্রথম পর্ব শুরু হচ্ছে 2 জানুয়ারি থেকে, চলবে 10 জানুয়ারি পর্যন্ত, এবং দ্বিতীয় পর্বের ক্যাম্প চলবে 20 জানুয়ারি থেকে 30 জানুয়ারি পর্যন্ত। মানে জানুয়ারি মাস জুড়ে থাকছে দুয়ারে সরকার ক্যাম্প। সব মিলিয়ে প্রায় 80,000-এরও বেশি ক্যাম্প থাকছে এবারের দুয়ারে সরকার কর্মসূচিতে। যেমনটা আগে বললাম, মুখ্যমন্ত্রীর করা নির্দেশ অনুযায়ী ডেডলাইন বাঁধা হয়েছে 28 ফেব্রুয়ারি। সব ধরনের প্রকল্পের আবেদনের নিষ্পত্তি 28 ফেব্রুয়ারির মধ্যেই করতে হবে। তো আমরা এক এক করে দেখে নেব কী কী প্রকল্পের সুবিধা থাকছে। রয়েছে তো খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, লক্ষ্মীর ভাণ্ডারের মতো বড় চমক। এর পাশাপাশি থাকছে এবারের প্রকল্পের জন্য, দুয়ারে সরকার ক্যাম্পের জন্য বেশ কিছু নতুন নতুন আকর্ষণীয় প্রকল্প। তো আসুন আমরা প্রথমত দেখি না এক এক করে। প্রথমে আমরা অবশ্যই উল্লেখ করব খাদ্য দপ্তরের প্রকল্প খাদ্যসাথী। অবশ্যই সেটা ডিজিটাল রেশন কার্ড নিয়ে, রেশন কার্ড সংক্রান্ত সব ধরনের কাজ আপনারা এই প্রকল্পে অবশ্যই করতে পারবেন। দুয়ারে সরকার ক্যাম্পে আপনারা অবশ্যই ফর্ম জমা করবেন, এবং রেশন কার্ড নিয়ে সমস্ত ধরনের সমস্যার সমাধান আপনারা কীভাবে পাবেন তার জন্য কিন্তু প্রত্যেকটা বিষয় নিয়ে ভিডিও আকারে পাবলিশ করা হচ্ছে এই চ্যানেলে। আপনারা অবশ্যই ভিডিও ডিসক্রিপশন ফলো করবেন, সেখানে প্রত্যেকটা ফর্মের লিঙ্ক আপনারা পেয়ে যাবেন। এরপরে থাকছে স্বাস্থ্যসাথী প্রকল্প, যেখানে আপনারা সব মিলিয়ে একটা পরিবার পিছু 5 লক্ষ টাকার চিকিৎসা সুবিধা পাবেন। তা আপনারা স্বাস্থ্যসাথী প্রকল্পে যদি কারো নাম অ্যাড করতে চান, যদি কারো নামে সংশোধন করতে হয়, কিংবা যদি আপনি স্বাস্থ্যসাথী প্রকল্পে একেবারে নতুন ফ্যামিলি হিসেবে অ্যাপ্লাই করতে চান, সেক্ষেত্রে আপনারা অবশ্যই দুয়ারে সরকার ক্যাম্পে যাবেন এবং ফর্মগুলো নিয়ে আপনারা ফর্মটা ফিল আপ করে জমা করবেন। আর কীভাবে আপনারা ফর্ম পূরণ করবেন সব ক্ষেত্রেই কিন্তু ভিডিওর লিঙ্কগুলো আপনারা এই ভিডিওতে ডিসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন। এরপরে থাকছে কাস্ট সার্টিফিকেট নিয়ে। ওবিসি কিংবা এসসি কিংবা এসটি, প্রত্যেকটা কাস্টের জন্যই আপনারা সার্টিফিকেট যদি আপনারা পেতে চান কিংবা যদি কারেকশন করতে চান, সব ক্ষেত্রে এই ভিডিও দেওয়া আছে, আপনারা এই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন, এবং সেই সুবিধা কিন্তু আপনারা দুয়ারে সরকার ক্যাম্পে আগের মতোই পেয়ে যাচ্ছেন। এরপরে রয়েছে বেশ কিছু স্কলারশিপ প্রকল্প, যেমন শিক্ষাশ্রী, তপশিলি জাতি এবং তপশিলি উপজাতি ছেলেমেয়েদের জন্য, ঘরে ছেলেমেয়েদের জন্য তাদের স্কলারশিপের ব্যবস্থা করছে রাজ্য সরকার শিক্ষাশ্রী প্রকল্পের মাধ্যমে, যার সুবিধা আপনারা অবশ্যই দুয়ারে সরকার ক্যাম্পে পেয়ে যাবেন। পাশাপাশি তপশিলি বন্ধু প্রকল্প, শিডিউল কাস্ট ফ্যামিলির জন্য তপশিলি বন্ধু প্রকল্প, যেখানে কিন্তু 60-ঊর্ধ্ব ব্যক্তিদেরকে দেওয়া হয় মাসিক 1,000 টাকার পেনশন, এ নিয়ে ভিডিও দেওয়া আছে, আপনারা ভিডিও লিঙ্ক ডিসক্রিপশনে পাবেন। এর পাশাপাশি কন্যাশ্রী প্রকল্প, বহুল চর্চিত প্রকল্প, যা নিয়ে আলাদা করে বলার কোনো প্রয়োজনীয়তা আর নেই। পাশাপাশি আপনারা পেয়ে যাবেন রূপশ্রী প্রকল্পের জন্য ক্যাম্প। তো রূপশ্রী প্রকল্প, যেখানে বাংলার ঘরের মেয়েদেরকে তাদের বিবাহকালীন একটা আর্থিক অনুদান রাজ্য সরকার দিয়ে থাকে 25,000 টাকার, তো সেই সুবিধা আপনারা কিন্তু এবারে দুয়ারে সরকার ক্যাম্পে পেয়ে যাচ্ছেন। এরপরেই থাকছে মানবিক প্রকল্প, বাংলার প্রত্যেকটা প্রতিবন্ধী ছেলে কিংবা মেয়ে সবার জন্যই, বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ প্রত্যেকেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। যাদের প্রতিবন্ধকতা আছে তাদের পাশে কিন্তু রাজ্য সরকার দাঁড়াচ্ছে এই প্রকল্পের মাধ্যমে, মাসিক 1,000 টাকা আর্থিক অনুদান দেওয়ার মাধ্যমে। এরপরেই থাকছে গতবারে যেটা সবথেকে বেশি চমক, যার মাধ্যমে 1.5 কোটিরও বেশি মহিলা আমাদের বাংলার উপকৃত হচ্ছেন মাসিক একটা আর্থিক অনুদানের মাধ্যমে, তো সেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সমস্ত ধরনের কাজকর্ম কিন্তু এবারে আপনারা করার সুযোগ পাবেন, যেখানে তপশিলি জাতি তপশিলি উপজাতি ঘরের মহিলারা মাসিক 1,000 টাকা এবং ওবিসি কিংবা জেনারেল ঘরের মেয়েরা মাসিক 500 টাকার আর্থিক অনুদান পাচ্ছেন। এরপরে থাকছে জয় জহর প্রকল্প। জয় জহর প্রকল্পে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন, এই জন্য আপনাদেরকে অবশ্যই দুয়ারে সরকার ক্যাম্প ভিজিট করতে হবে। আপনারা জানেন কৃষক বন্ধু প্রকল্প রাজ্যের কৃষকদের জন্য, তো কৃষক বন্ধু নিউ এই প্রকল্পে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এটা অবশ্যই এগ্রিকালচার ডিপার্টমেন্ট একটা গুরুত্বপূর্ণ প্রকল্প আমাদের রাজ্যের জন্য। এখানে 10,000 টাকার আর্থিক অনুদান দিয়ে থাকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার।
তবে হ্যাঁ, এই যে দুয়ারে সরকার কর্মসূচি, এটা কিন্তু কোনো রাজনৈতিক দলের ভোটের আগের কোনো একটা টোপ নয়। এটা একেবারে তৃতীয়বারের জন্য জনগণের ম্যান্ডেট নিয়ে মসনদে বসার পরে একটা সরকারের সরকারি কর্মসূচি। অবশ্যই এটাকে আমি সাধুবাদ জানাই, আপনাদেরকে অবশ্যই বলবো এই দুয়ারে সরকার শিবিরে যোগদান দেওয়ার জন্য। তো যারা কৃষক বন্ধু আছেন তারা অবশ্যই আপনারা অ্যাপ্লাই করবেন কৃষক বন্ধু নিয়োগ প্রকল্পের মাধ্যমে। 10,000 টাকার এখানে আর্থিক অনুদান অবশ্যই পেয়ে যাবেন এবং সর্বনিম্ন জমির জন্য সেক্ষেত্রে 4,000 টাকার একটা অনুদানের ব্যবস্থা করেছে রাজ্য সরকার। এর পাশাপাশি রয়েছে 100 দিনের কাজ, মানে জব কার্ড, জব কার্ড সংক্রান্ত কাজের জন্য আপনারা পেয়ে যাবেন, যা নিয়ে ভিডিও করা আছে। আপনারা ভিডিও লিঙ্কগুলো অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে চেক করে নেবেন। যোগ করা হয়েছে একটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রকল্প, SHGS, স্যাংশন অফ লোনস অ্যান্ড ক্রেডিট ডিসবার্সমেন্ট। লোন সংক্রান্ত সুবিধা কিন্তু এবারে দুয়ারে সরকার ক্যাম্পে আপনারা পাচ্ছেন, অবশ্যই আপনারা দুয়ারে সরকার ক্যাম্প থেকে এই বিষয়ে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। এছাড়া আপনারা পরবর্তীতে এই নিয়ে ভিডিও এই চ্যানেলে পেয়ে যাবেন, এই জন্য আপনাকে অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করতে হবে এবং বেল আইকন অবশ্যই প্রেস করে রাখবেন। থাকছে স্টুডেন্টদের জন্য স্টুডেন্ট ক্রেডিট কার্ড, সে নিয়েও আলাদা করে আপনারা ক্যাম্প দেখতে পাবেন, যেটা আগের বারই শুরু হয়েছিল। থাকছে ঐক্যশ্রী প্রকল্প মুসলিম ঘরের ছেলে মেয়েদের জন্য, যেখানে 1100 টাকা থেকে শুরু করে 25,000 টাকা পর্যন্ত বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ এখানে স্কলারশিপের ব্যবস্থা করছে রাজ্য সরকার। থাকছে ব্যাংকিং রিলেটেড সমস্ত ধরনের কাজকর্ম, যেখানে আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেনিং থেকে শুরু করে আপনি আধার লিঙ্ক পর্যন্ত করতে পারবেন। তো সেই ধরনের ক্যাম্পও কিন্তু আপনারা দুয়ারে সরকার ক্যাম্পে এবারেও দেখতে পাবেন। থাকছে আধার রিলেটেড যে কোনো কাজ করার জন্য বিশেষ ক্যাম্প আপনারা পেয়ে যাবেন। মিউটেশন অফ এগ্রিকালচার ল্যান্ড, আপনারা চাইলে আপনাদের কৃষিজ জমির মিউটেশন বা রেকর্ডও করাতে পারবেন, যেটা একেবারে বিনামূল্যে। আপনারা জানেন বাস্তব অভিজ্ঞতা থেকেই অবশ্যই বলবো, জমির রেকর্ড করতে চাইলে অনেক সময় 1 বছর 1.5 বছর 2 বছর ধরেও কিন্তু যে কাজটা হয় না, সেটা মাত্র 1 মাসের মধ্যেই কিন্তু দুয়ারে সরকারে সম্ভব। মানে আপনি আপনার কৃষিজ জমির মিউটেশন বা রেকর্ড মাত্র 1 মাসের মধ্যেই করে নিতে পারবেন, যেহেতু মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশ, ডেডলাইন তিনি নিজেই বেঁধে দিয়েছেন 28 ফেব্রুয়ারি। 28 ফেব্রুয়ারির মধ্যে সব ধরনের প্রকল্পের আবেদন নিষ্পত্তি করতে হবে বলেই তার কড়া নির্দেশ। থাকছে একটা গুরুত্বপূর্ণ প্রকল্প, বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা। এই প্রকল্পে আপনারা অ্যাপ্লাই করুন, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ প্রকল্প, যেখানে আপনারা আর্থিক অনুদান পাবেন। তো আপনারা বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা সম্পর্কে বিশদে জানতে চাইলে অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা ফলো করবেন, সেখানে কিন্তু আপনারা লিঙ্ক পেয়ে যাবেন। আপনারা এই সামাজিক সুরক্ষা যোজনা যদি আপনারা পাসবুক পেয়ে থাকেন, সেই পাসবুকের আপডেট যদি আপনারা করতে চান সেক্ষেত্রেও কিন্তু ক্যাম্পে সুবিধা পাবেন, আপনারা সব ধরনের কাজকর্ম এখানে করে নিতে পারবেন। এর পাশাপাশি এবারের দুয়ারে সরকার ক্যাম্পে যোগ করা হয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রকল্প, যেগুলো অবশ্যই আর্থিক অনুদান সংক্রান্ত, লোন দেবে রাজ্য সরকার। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমত অবশ্যই ফিশারি মানে জেলেদের জন্য মৎস্যজীবী ক্রেডিট কার্ড। মৎস্যজীবী ক্রেডিট কার্ড পাওয়ার জন্য জেলে ভাইয়েরা আবেদন করতে পারবেন, যেখান থেকে তারা লোন পাওয়ার একটা সুবিধা পাবেন রাজ্য সরকারের মাধ্যমে। থাকছে শিল্পীদের জন্য, ছোট বড় শিল্পীদের জন্য আর্টিজান ক্রেডিট কার্ড, থাকছে উইভার ক্রেডিট কার্ড এবং থাকছে অবশ্যই কিষাণ ক্রেডিট কার্ড। তো বন্ধুরা, এই হচ্ছে টোটাল স্কিমস যেগুলো আপনাদের সঙ্গে তুলে ধরলাম। মোট 22 ধরনের আলাদা আলাদা প্রকল্প এবারে তৃতীয়বারের জন্য বসা দুয়ারে সরকার ক্যাম্পে আপনারা পেয়ে যাবেন। এবারে আপনাদেরকে দেখাবো যে আপনার এলাকাতে দুয়ারে সরকার ক্যাম্পগুলো কবে বসবে, কবে নাগাদ আপনি এই সমস্ত প্রকল্পের সুবিধা পাবেন, সে নিয়ে আপনাদের সামনে বিস্তারিত তথ্য তুলে ধরবো। প্রথমে আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন গড়বেতা 1 নম্বর ব্লক, আপনাদেরকে এখানে আমি গ্রাম পঞ্চায়েত ধরে স্থান এখানে দেখাচ্ছি। প্রথম দফা 23 জানুয়ারি শুরু হচ্ছে, পাশাপাশি দ্বিতীয় দফা মানে যেগুলো শুরু হচ্ছে 20 জানুয়ারি থেকে চলবে 30 জানুয়ারি পর্যন্ত, তারও কিন্তু এখানে লিস্ট আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা যদি গড়বেত 1 নম্বর ব্লকের যদি কেউ হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করুন এবং আপনি আপনার ব্লকের নাম অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশানে কমেন্ট করবেন, তাহলে আপনার ব্লকের যে দুয়ারে সরকারের যে লিস্ট তৃতীয়বারের সেটা অবশ্যই আপনাদের সামনে আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরব। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন আরও একটা, এটা খর্দা মিউনিসিপ্যালিটি, খর্দা মিউনিসিপ্যালিটির জন্য যে লিস্ট এবারে পাবলিশ করা হয়েছে সেই লিস্ট কিন্তু আপনাদের সামনে তুলে ধরলাম, আপনারা স্ক্রিনশট নিতে থাকুন। এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন নবদ্বীপ বকুলতলার একটা দুয়ারে সরকার ক্যাম্প শিডিউল 2022-এর জন্য ফার্স্ট ফেজ এবং সেকেন্ড ফেজ দুটো ক্ষেত্রেই আপনারা এখানে দেখতে পাচ্ছেন। আপনারা পেয়ে যাচ্ছেন আলিপুরদুয়ার মিউনিসিপ্যালিটির, এখানে আলাদা করে লিস্ট আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এটা আছে খড়িবাড়ি মানে দার্জিলিংয়ের খড়িবাড়ি, সেখানকার লিস্ট আপনাদের সামনে তুলে ধরলাম। তো বন্ধুরা, ভিডিওতে প্রত্যেকটা ব্লকের আলাদা করে দেখানো মোটেও পসিবল না, সেক্ষেত্রে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, এই জন্য আপনাকে অবশ্যই আপনার নিজের ব্লকের নাম এই ভিডিওর কমেন্ট সেকশনে টাইপ করতে বলবো। এবার যদি আপনি নিজে থেকে সার্চ করতে চান যে কীভাবে আপনার ব্লকের লিস্ট আপনি আলাদাভাবে নিজের থেকে ডাউনলোড করবেন বা সংগ্রহ করবেন, সেক্ষেত্রে আপনাকে বলবো আপনারা অবশ্যই আপনার ব্লকের যে অফিসিয়াল সাইট সেখানে গিয়ে আপনারা সার্চ করে দেখতে পারেন, এক্ষেত্রে একটু সময় সাপেক্ষ ব্যাপার। বা আপনারা আরও একটা সহজ প্রসেস আছে, আপনারা ফেসবুকে যাবেন, ফেসবুকে গিয়ে আপনার ব্লকের নাম সার্চ করুন এবং সেখান থেকেই কিন্তু আপনারা দেখতে পাবেন অনেকেই কিন্তু এই দুয়ারে সরকার শিবির সংক্রান্ত যে কর্মসূচি সে বিষয়ে আপডেট দিয়েছে এবং সেখান থেকে আপনি পেয়ে যেতে পারেন আপনার ব্লকের জন্য
ফার্স্ট ফেজ এবং সেকেন্ড ফেজের জন্য যে সময়সূচি সেটা পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে মোটামুটি সব ধরনের তথ্য শেয়ার করার চেষ্টা করেছি। ভিডিও দেখে উপকৃত হলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করবেন, অনেক অনেক করে শেয়ার করতে থাকুন, কারণ অনেকেই আছেন দুয়ারে সরকার শিবিরের জন্য যারা অপেক্ষা করে, তাদের কাছে এই ভিডিওটাকে পৌঁছে দিন। এবং এই চ্যানেল যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, গুরুত্বপূর্ণ আপডেটসগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করুন।